সকাল বন্ধুরা এই আমার সকালের রোজকার যা ডিউটি যা কাজ সবই তোমাদের সামনে নিয়ে আসি ভোর থেকে রাত অবধি একটাই দুঃখ যে এত পরিশ্রম করার পরেও কেউ ভিডিও দেখে না এইটা একটা বিরাট কষ্ট মনের মধ্যে যাই হোক আজকে দিনটা শুরু করলাম আমার রোজকার কাজ যা আছে সেই দিয়ে তো সমস্ত রকম কাজই করতে হয় ভোর থেকে উঠে বিছানাটা তোলা বিছানা পরিষ্কার করা ঘর ঘর বা দেবা ঘর মোছা মানে যা যা কাজ যাবতীয় কাজ সমস্ত নিজের হাতে করতে হয় আর আমার হেল্পিং হ্যান্ডও নেই যে কেউ হেল্প করে দেবে বাড়িতেও সেরকম কেউ নেই যে কেউ সাহায্য করে দেবে তো যাই হোক দেখো বিছানা শুরু মানে তোলা শুরু করে কোনো রকমে কেননা আমার তো মাথা নিচু করে কোনো কাজ করা মানা তাও আমি যতটুকু পারি হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করি বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিলাম এত জিনিসপত্র হয়ে গেছে কোথাও যে শিফট করব যে শ্বশুরবাড়িতে যে আমাদের শিফট শিফট করার ব্যাপার আছে সেটা মানে খুব কষ্টকর এত জিনিস আজকে চোদ্দ পনেরো বছর ধরে বাইরে আছি জিনিসপত্রগুলো সব অগুছাল করে এদিকে ওদিকে পড়ে আছে এই জিনিসগুলো সমস্ত এই মাসের মধ্যে সব রেডি করে রাখতে হবে সকালবেলা উঠে প্রথম কাজ বিছানা পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে তারপরে এখন আমি চললাম ব্রাশ করতে ব্রাশ করে এসে সমীরের চা হয়ে গেছে তো সমীরের চা খাওয়া হয়ে গেছে এবং চা বানিয়েও রেখেছিল তো আমি ব্রাশ করে এসে যাব একটুখানি চা খাবো আর তোমাদের সাথে একটু শেয়ার করব তার আগে আমার একটা হোমিওপ্যাথিক ওষুধ আছে সেটাও একটুখানি খেয়ে নিই ভোরবেলা আমি আর এরপরে কিচেন তো ঢোকার তো যেতেই হবে কিচেনে কাজ তো করতেই হবে তো ফ্রেশ হয়ে এসে চলে গেলাম জামা কাপড় পাল্টে রান্নাঘরের একটুখানি পরিষ্কার টরিষ্কার করে নিয়ে সামনের দিকে আমি চাটা নিয়ে চলে আসব আর তোমাদের সামনে রোজকার ওই একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে ভাবছি একটু নতুনত্ব কিছু দিই তোমাদের সেই জন্য একটা গান তোমাদের সামনে পরিবেশন করব আশা করি তোমাদের ভালো লাগবে দিনের বেলাও এখানে লাইটটা জ্বালিয়ে রাখতে হয় ঠিক আছে দেখতে থাকো শুনতে থাকো আমি আজীবন শুধু ভুল করে গেছি আমি আজীবন শুধু ভুল করে গেছি রাত্রির কাছে সূর্য চেয়েছি চেনা লেপি আশা করে গেছি বিনার কাছে হায় হৃদয় চেয়েছি তোমার মতন হিনার কাছে হায় রে হায় edo hina kachi